হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগের 12টি পর্বে আমরা ওয়ার্ল্ড উইড জনপ্রিয় 140টি গান সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা এরকম আরো কিছু জনপ্রিয় ইংরেজি গান সম্পর্কে জানতে চলেছি। আর আপনারা যারা গান শুনতে পছন্দ করেন বা মিউজিক লাভার, তাদের জন্য এই সিরিজটি বিশেষ কাজে আসতে পারে। হতে পারে এই সিরিজের আগের পর্বগুলো হতে আপনি আপনার পছন্দের বেশ কিছু গান পেয়ে যেতে পারেন, যেগুলো আপনি আপনার স্টোরে রেখে দিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসছি। আর এই ভিডিওর সবগুলোর গানের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে যাচ্ছি, যাতে আপনি চাইলে পুরো গানটি শুনতে পারেন। তো এই লিস্টের এক নম্বর রয়েছে কলম্বিয়ান জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিরার Big hit gun, hits don't lie. Oh baby, when you talk like that, you make a woman go mad. শাকিরার পাছা মিথ্যা বলে না নামে এই গানটি 2005 সালে বিগ হিট একটি গান ছিল। এরপর 2 নম্বরে রয়েছে 2008 সালে রিলিজকৃত এখনের রাইট নাও গানটি। এই গানটিকে আপনি এখনের ওয়ান অফ দ্য বেস্ট অল টাইম হিট আইকনিক গান বলতে পারেন। ইভেন এটি এখনো আমার ফেভারিট একটি গান, তবে এখন আমি এই গানটির রিমিক্স ভার্সন শুনি। যেটা আপনারও ভালো লাগতে পারে লাউড স্পিকারে বাজাতে। এরপরে 3 নম্বর গানটি হচ্ছে শাকিরার হয়ে নেবার গানটি। 2001 সালে এই গানটি দিয়েই মূলত শাকিরা প্রথম ওয়ার্ল্ড ওয়াইড দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। এরপরে 4 নম্বর গানটি হচ্ছে ভারতের পাঞ্জাবি বংশোদ্ভূত ইংলিশ গায়ক জে সিনের ডাউন গানটি। 2009 সালে রিলিজকৃত এই গানটি ওই সময়ের একটা বিগ হিট গান ছিল এবং এটি এখন আমার অন্যতম ফেভারিট একটি গান। এছাড়াও এটির যে রিমিক্স ভার্সন, পর 5 নম্বর রয়েছে 2009 সালে রিলিজকৃত পিটবলের হোটেল রুম গানটি। এই গানটিও পিটবুলের টপ হিট গানগুলোর মধ্যে একটি, আর বিশেষ করে এই গানটির মিউজিক ভিডিও ও মাই গড। এরপর 6 নম্বরে রয়েছে নেদারল্যান্ডের ডিজে হার্ডওয়েলের একটি গান অ্যাপোলো। এই গানটি 2013 সালের একটি হিট ডিজে মিউজিক ছিল। আর যারা ডিজে বা মিউজিক শুনতে পছন্দ করেন, তাদের জন্য এই গানটি ভালো লাগতে পারে। এরপর 7 নম্বর রয়েছে সেই পাঞ্জাবি বংশোদ্ভূত ব্রিটিশ গায়ক জে সেনের এই আরেকটি গান রাইড ইট। 2008 সালে রিলিজকৃত এই গানটি ইন্টারনেট অ্যাভেলেবল হবার অনেক আগেই মেমোরি কার্ড মোবাইলের মাধ্যমে যথেষ্ট হিট হয়েছিল। এরপর 8 নম্বর রয়েছে আমেরিকার শিবাদা টাকলোবা স্পিডবলের রেন আওয়ার মি গানটি। এই গানটি আমার পার্সোনাল ফেভারিট একটি গান ছিল, তবে 10 বছর পূর্বে। এরপর 9 নম্বরে রয়েছে ফ্রান্সের ডিজে ডেভিড গাটা এবং আমেরিকান র‍্যাপার কিট কুডির মেমোরিজ গানটি। এই গানটি 2009 সালে US টপ চার্টে শীর্ষে থাকা একটি গান ছিল। আর এই গান সম্পর্কে একটা কথা না বললেই নয়, এই গানের মিউজিক ভিডিওটা কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে ভিডিওটির ক্যামেরাম্যান হিসেবে কাদের দেখতে পান। তবে তাই বলে কিন্তু পরিবারের কারো সামনে এই মিউজিক ভিডিওর ক্যামেরাম্যানদের দেখতে যাবেন না, তাহলে কিন্তু ইজ্জত যাবে। এরপর 10 নম্বর রয়েছে ভুলে যাওয়া একটি বেস্ট গান ওয়েভের ফ্লাইট। আফ্রিকার দরিদ্র দেশ সোমালিয়ার গায়কের গাওয়া এই গান 2008 সালে রিলিজ পেয়েছিল, তবে আমরা এই গানটি প্রথম শুনেছিলাম 2010 সালে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপের থিম সং হিসেবে। এবং আমার মতে এটি হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপের এ পর্যন্ত যতগুলো থিম সং এসেছে তার মধ্যে সর্বকালের সেরা থিম সং। তো এই ছিল ওয়ার্ল্ড উইড জনপ্রিয় গানের 13 নম্বর পর্বটি। আর এর আগের 12টি পর্বে আমরা অনেক সেরা গান অ্যাড করেছি, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।